हेलो व्यूअर्स सबाई के आमार सालाम आशा करी सबाई अनेक अनेक भालो आछेन सुस्थ आछेन एवं निरापदे आछेन। आज के बासा थेके बेर हुई आमार मनटा अनेक भालो हुए गेलो। बाहिरे देखते पेलाम एकटा रौद्रोज्जवल दिन किन्तु कानाडार टेम्पारेचार एखोनो चलछे -3 अलमोस्ट 4 डिग्री सेलसियस किन्तु रोदेर कारणे ठंडा किछुटा कम अनुभूत होच्छे एई आर कि आर जे कारणे आमार काछे आरो बेशी भालो लागलो सेटा होलो आमादेर बाड़ीर पाशेर बाड़ीतेई एकटा एपेल गाच आमार चोखे पड़ल आर एई एपेल गाछटाते देखुन जे की परिमाणे एपेल झूले आछे किन्तु गाछटीते कोनो पाता नहीं अर्थात शीतेर जोन्नो गाछेर पातागुलो सब झरे गेछे आर सम्भवत एई एपेल गाछटा 12 मासी एपेल गाछ हबे। आर एपेलेर मौसुमे कानाडार प्रत्येकटा बाड़ीतेई एपेल गाछे अनेक अनेक एपेल धरे आर एई एपेलगुली खेते जथेष्ट सुस्वादु एवं मजादारो बटे अर्थात बांग्लादेशे आमरा जे एपेल खेतम एई एपेलगुलिर चाइते आमार कानाडार एई एपेलगुलिके अनेक बेशी सुस्वादु एवं मजादार मने हय। आर एई एपेल गाच देखे आमरा बासे करे एकटु घुरते बेर होलाम। হ্যালো ভিউয়ার্স, যেহেতু আমরা এখনো আমাদের নিজস্ব কোনো গাড়ি কিনিনি কারণ এদেশে গাড়ি কিনতে গেলে অনেক ফর্মালিটিজ আছে, এদেশের লাইসেন্স নানান কিছু নিতে হবে, যতই লাইসেন্স আপনার থাকুক না কেন তো সেই ফর্মালিটিগুলোই আমাদের নিতে নিতে কিছুটা সময় লাগছে, এই জন্য আমরা এখনও আমাদের নিজস্ব গাড়ি কেনা হয়নি। সেহেতু আমরা সুযোগ পেলেই বাসে অথবা ট্রেনে করে কানাডার নানান জায়গায় যাওয়ার চেষ্টা করি এবং ওদের কোথায় কি আছে তা দেখার চেষ্টা করি। আর কানাডার ট্রেন এবং বাস জার্নিগুলিও যথেষ্ট আরামদায়ক বটে। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন কি সুন্দর অপূর্ব ন্যাচারাল কিছু দৃশ্য, নিচে স্নো পড়ে আছে আর উপরের গাছগুলিতে দেখুন যে কোনো পাতা নেই অর্থাৎ পাতাবিহীন গাছ। এই পাতাবিহীন গাছগুলো দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে, মনে হয় যে স্বপ্নের কোনো দেশ এই আর কি। অর্থাৎ ছোটবেলায় আমরা গল্প উপন্যাসে যে পড়তাম স্বপ্নের দেশ, আমার মনে হয় কানাডা কিছুটা স্বপ্নের দেশও বটে। এই যে দেখতে পাচ্ছেন এক ঝাঁক কবুতর উড়ে যাচ্ছে, এই দৃশ্যটা আমার কাছে খুব সুন্দর লাগলো তাই আমি দৃশ্যটা ভিডিও ধারণ করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাইরে কিছুক্ষণ ঘুরে টুরে আমরা আবার আমাদের বাসার সামনে চলে আসছি। চলে এসে যেটা দেখলাম আরও কিছু সুন্দর দৃশ্য, সেটা হলো আমাদের বাড়ির পাশেই যে মসজিদ, এই মসজিদের সামনেই এক ঝাঁক বুনো হাঁস দেখতে পেলাম, যে দৃশ্যটা আমার কাছে অনেক সুন্দর লাগলো এবং খুব ন্যাচারাল মনে হলো একটা দৃশ্য, যে স্নোর উপরে কিছু বুনো হাঁস বসে আছে, এটা একটা অসাধারণ দৃশ্য আমার মনে হয়। এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন,
আর কানাডার এখন প্রত্যেকটা বাড়ি এত এত আলোকসজ্জা করা ক্রিসমাসের কারণে, যেটা দেখতে আসলে সত্যি অনেক অনেক সুন্দর লাগছে। আজ এই পর্যন্তই ভিউয়ার্স, সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার পরবর্তী ব্লগটি দেখার অপেক্ষায় থাকবেন। আবারও সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে বিদায় নিচ্ছি সুদূর কানাডা থেকে আমি। বাই বাই, টেক কেয়ার।